যারা চাকরি করে তারা বলে যে বস ঠিক তাইলে ওই আর যারা ঘরত বউ আছি তারা হয়তো বউ ঠিক তাইলে ওই যদি একবার হয় গোসা করি তোমার গান তুই রাঁধি হই তাহলে তা হামুই ঠিক না বেঠিক এটার লাগে ঘরের ইবার কেন ঠিক রাহাম করে না না পরে এতালি বেশা মানে হন না জি নতুন শাড়ি পরে আসলেন কোথাও যাচ্ছেন নাকি বলে যে না আমি বাসায় তো এরকম পড়ে থাকি কি বলেন নতুন শাড়ি বাসায় পড়ে থাকেন বলে যে কি আর করবো বলেন আপনার ভাইয়ের জ্বালাই না আর পারি না কই কেন কি হয়েছে আপনার ভাই আমাকে যে ভালোবাসে প্রত্যেক সপ্তাহ করে একটা নতুন করে শাড়ি যারা চাকরি করে তারা বলে যে বস ঠিক তাইলে ওই আর যারার ঘরত বউ আছি তারা হয়তো বউ ঠিক তাইলে ওই বাইরে বাঘ ভিতরায় কি নমাতার দে বাইরে কি ঘর তাইলে কিয়া হয়তো মহারানী আছে তো না ইবে ঠিক তাইলে নলে তো বাদ বন্ধ আর যদি একবার হয় গোসা করি তোমার গান তুই রাঁধি হই তাহলে তা হামুই ঠিক না বেঠিক এটার লাগে ঘরের ইবার কেন ঠিক রাহাম করে না না পরে এতালি বেশা মানে হন না জি আসে না নাই আরো জোর হন না আসে না নাই এই জিনিসটা অন্যায় নয় স্ত্রীদের প্রতি মহাব্বত দেখানো এটা আমার নবীর সুন্নত স্ত্রীদেরকে মায়া করে খাওয়াই দেওয়া এটা আমার নবীর সুন্নত মাঝে মধ্যে শত ব্যস্ততার মধ্যে একটু ঘুরতে নিয়ে যাওয়া এটা আমার নবীর সুন্নত মাঝে মধ্যে ঘরের উঠানে কিংবা ঘরের ভিতরে স্ত্রীকে নিয়ে একটু খেলাধুলা করা দৌড়াদৌড়ি করা এটা নবী রহমাতুল্লিল আলামিনের সুন্নত এগুলাতে কোনো লজ্জা আরে প্রেম করতে পার্কে যাচ্ছে লজ্জা নাই বল ওই গুচ্ছু গেলে বলো লজ্জা অবৈধ সম্পর্কের মধ্যে রেস্টুরেন্টে খেতে গেলে বিলকে বিল মনে হয় না ফাললে ওনার সামনে আরো 10 টাকা টিপ দেয় নে আর বউকে নিয়ে খাইতে গেলে বলে যে পকেটে টাকা নাই এটা তো চলবে করেছি অনেকদিন ভবিষ্যতে যেন আর না হয় আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্নতের ছায়া তলে ফরজকে সামনে রেখে জীবনকে গঠন করার তৌফিক দান করেন আল্লাহ পাকের দরবারে একটাই ফরিয়াদ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে আমিন আমার ভাই সকাল 10টা বাজে দোকানে চলে গেছে আমার বোন ঘরের মধ্যে একা ফাঁসের বাসের বাবি নো বোঝা মাল লাগে ফাঁসের বাসের বাবি আইয়ারে নতুন হর ফিন্দি আসছি ঘর তাইনোর পরে ইবে হর দে বাবি নতুন কাপড় পরছেন কোথাও যাচ্ছেন নাকি কয় না আমি তো ঘরের ভিতরে নতুন পরে থাকি নো বোঝা ভাঙলার নো বোঝা ভাঙলার এজো ইয়া বাপ দাহি তো এসি দেরি হদুন আছে না উদুসুন জ্বালা দে মানছুরে উদুসুন গুতাই বুধ উদুসুন দেবারে কিছু করি না বলে বইতে কি না এন্ডে বুতুর ওই দেরকম আসা না নাই এগুলো শিখে রাখেন জীবনে কাজে আসবে নতুন শাড়ি পরে আসলেন কোথাও যাচ্ছেন নাকি বলে যে না আমি বাসায় তো এরকম পড়ে থাকি কি বলেন নতুন শাড়ি বাসায় পড়ে থাকেন বলে যে কি আর করবো বলেন আপনার ভাইয়ের জ্বালাই না আর পারি না কই কেন কি হয়েছে আপনার ভাই আমাকে যে ভালোবাসে প্রত্যেক সপ্তাহ করে একটা নতুন করে শাড়ি দাম বাড়াত দেরি নো বুঝো ভাঙলার আপনার ভাই আমাকে যে ভালোবাসে প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন শাড়ি দেখ এবার আমার বোনের মাথায় বসে গেছে কি ভালোবাসলে তো শাড়ি দিত ভালোবাসলে তো ঘুরতে নিয়ে যাইতো নিশ্চয় ভালোবাসে না শাড়িও দেয় না ঘুরতেও নিয়ে যায় উনি তো সকাল 10টা বাজাইয়া কানফরা যা দেওয়ার 12টা বাজে উনি চলে গেছে রাতের 10টা বাজে দোকান বন্ধ করে আমার ভাই আসছে ঘরে আমার বোনকে বলতেছে ওগো বেশি খিদা লাগছে একটু বাদ দাও না তোমার গান তুই লই হবই এবার আমার ভাই বাপ নাই পড়ে গেল কিরে সারাদিনে যতবার কল দিছে একবারও তো আমি মিস করি নাই জগরাও কিরে আমার বউ সেতে গেল কেন এবার বউকে জিজ্ঞেস করতেছে অ বউ কি দে বেগিন হম পরিব না বুঝিল বেশিরভাগ জামাই বউর মধ্যে জামিলা এটা বউ বলতে চায় না আশা করে জামাই বুঝে নিবে জামাই আর জীবনও বুঝতে পারে না বিয়ে তা করলে জানে কাহিনী বিয়ে তা করলে বুঝে আচ্ছা এইবার আমার ভাই বাপ নাই পড়ে গেল হলো কি
আমার সোনার সংসারে আগুনের দোয়া কেন? আমি তো কিছু ওই সকাল 10টায় যে আগুন লাগাই দিছে এখন সেই আগুনে দুইজন জ্বলতেছে আর যে লাগাই দিছে সে নাকটায় না ঘুম যাইতেছে এবার বলেন এটা কি আমাদের সমাজে হয় কি হয় না আরো জোরে বলেন হয় কি হয় না ঠিক তেমনি ভাবে ইসলামের ভিতরে তৃতীয় পক্ষ আছে যারা আমাদেরকে জগড়া লাগাই দেয় নিজেদের স্বার্থ আর স্বার্থ ছাড়া কেউ কখনো কাজ করে না এবার শিক্ষিত সমাজের ভাইরা কিছুক্ষণের জন্য আপনারা সবাই নিউট্রাল হয়ে যান একটা দলে চলে আসেন আমি প্রশ্ন করব আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন যেই কোনো বিষয়ে প্রশ্ন যখনই রাখবেন সাথে সাথে দুইটা দল বের হবে যে কোনো বিষয়ে আমি এখন প্রমাণ করে দিচ্ছি বুঝার জন্য বলছি আর্জেন্টিনা না ব্রাজিল ব্রাজিল সো সো ইয়া দল আবু হন কয় দল কয় দল কয় দল লাইভ প্রমাণ দেখেন দুই দল ওয়ান নমাই তুতিও কক্সবাজার না বান্দরবন কক্সবাজার বান্দরবন দুই দল হন আইন হত কয় দল এক বনের দুই ভাই একজন বলতেছে বিয়ে দিব ডাক্তারের কাছে আরেকজন বলতেছে বিয়ে দিব আমি বলি নাই আপনারা বলছেন কয় দল আরো জোরে বলেন না কয় দল একজন বলতেছে বিয়ে দিব চট্টগ্রামে আর দুজন বলতেছে না বিয়ে দিব সিটাঙ্গের কয় দল আরো জোরে বলেন না একজন বলতেছে আমার বোনকে বিয়ের সময় শাড়ি পরাবো লাল আরেকজন বলতেছে আন আমার বোনকে মেরুন কালারের লেহেঙ্গা পরাবো লাগে না ন লাগে এবার আসেন সাদা ভাত নাকি বিরিয়ানি গ্যাস্ট্রিক অলাউন হদ্দে না সাদা দে বিয়ে বাড়িতে যাইয়া বলে যে সাদা দে কিরে হাকু হাসো না বৃষ্টি কয় দল জোরে বলতে হবে কয় দল আরো জোরে কয় দল মনে রাখবেন জেনে রাখবেন মাথায় বসাই রাখুন দ্বিমত হওয়া অন্যায় নয় মতের পার্থক্য হওয়া মতের অমিল হওয়া অন্যায় নয় আরে এক মায়ের পেট থেকে বের হওয়া দুই ভাই একই রক্তের হওয়ার পরও দুই মতের দুই চিন্তার দুই ধারণার হতে পারে অন্যায় সেটা নয় অন্যায় কোনটা জানেন আমারটাই সঠিক আমারটাই করতে হবে এই কথার উপর অটল থেকে সমাজকে দেশকে অশান্তি করা এটাই হচ্ছে অন্যায়